কও কি কইবা শুনো মালিকা আমি একটা কথা কই মন দিয়ে শুনো এই যে জামাই নিয়ে আইছি আমি এই জামায়ের অগাধ টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আছে কিন্তু মনে শান্তি নাই কারণ তার ঘরে আছে একটা দরদাল বউ এই দরদাল বউ তারে আর তার মেয়ে জামার উপরে যেই অত্যাচার করে এই অত্যাচারের চোটে সে এখন বিয়ে করতে চায় আমারে ধরছে আমি চিন্তা করে দেখলাম একমাত্র তুমিই আছো এই দরদাল বউডারে শায়েস্তা করার মতো এই দরদাল বউডারে একমাত্র তুমিই শায়েস্তা করতে পারবা শোনো আমার মতো দরদার মহিলা এই পৃথিবীতে আর একটা আছে কিনা আমার অন্তত জানা নাই আমি দেখতে চাই ওই মহিলা কেমন দরদার সমানে সমানে শিয়ানে শিয়ানে না হইলে খেলা জমে না আরে এই জন্যই তো তোমার কাছে ওনারে নিয়ে আইছি তুমি যদি এই লোকরে বিয়া কইরা ঘরে যাইতে পারো আর ওই দরদাল বউডারে লাত্তি মাইরা বাইর করে দিতে পারো তাহলে এই রাজত্বটা হইবে তোমার কথাটা অবশ্য মন্দ বলো নাই আরে এগুলো তো আমার কাছে ওয়ান টুর ব্যাপার শোনো তোমার কাছে তো আমি এই জন্যই আসছি যে ওয়ান টুর ব্যাপার তোমার কাছে শোনো মালিকা বানু এই রাম সম্পদশালী পোলা তুমি আর পাবা না তুমি দেখছো তো পোলাটা কি নরম তোমার ওই মায়ের দেখা পোলাটা যেই ধরেন ধরাইছে এই পোলারে যদি তুমি বিয়া করো সারা জীবন বিড়ালের মতন তোমার পাশে বয়ে থাকবে হ্যাঁ লোকটা ভীষণ নরম স্বভাবে আমার খুব ভাল লাগছে আচ্ছা তাহলে রাজি হয়ে যাও হ্যাঁ আমি রাজি আছি আলহামদুলিল্লাহ তাহলে আমার কিন্তু ভীষণ ডর লাগতেছে আব্বা আপনি বিয়ে করতে আসছেন এখানে প্রশংসা করতেছি আপনার সাথে মামা আলোচনা কি শোনেন আপাই বিয়া করতে রাজি হয়েছে আমার কথা মন দিয়ে শুনেন আমার কন্ডিশন আছে আমারে থুইয়া যদি অন্য কোনো মেয়ে মানুষের দিকে তাকান তাইলে প্রথম আপনার চোখ দুইটা খেজুর কাটা দিয়ে খুসাইয়া উঠাম এরপর আপনার গলাটা আমার প্রথম স্বামী তার গলা আমি কেটে ফেলাইছি 5 বছর জেল খাইছি আরে জেল খানা তো আমার ওয়ান টুর ব্যাপার আমি যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের গলা কেটে ফেলাই দিতে পারি আপনি এক কথা থাকবেন ভালোবাসা পাইবেন আমার লগে সারা জীবন সংসার করতে পারবেন আর যদি 19 থেকে 20 করেন তাহলে আপনার গলা এক দু এমনি বাবার এখন তো বলেন না কেটে আপনি হ্যাঁ বলে না যাচ্ছে না আমা মানে ওই যে আমার শ্বশুর আব্বা একদম মন কর যে হাতের মন আছে বাতিপ দিলাম না চেরান না যে বাতিপ আমার শ্বশুর আব্বা আর মনটা এরকম নরম আর আমার মনও ওই রকমই নরম কিন্তু আমার সঙ্গে যে বেইমানি করে তারে আমি কাট করে গলা কাটে দিই না না বুঝছি বুঝছি ওই যে বেইমানির ফলতে যে একটা বসা আছে দেখলাম মনে হয় ওটা তো স্যাম্পল স্যাম্পল সিম্পলই যা ফাইনাল এখনো হয় নাই আজকে কি ইজ্জত জারি জারি কি সাইজ করে দিবেন বেশি কথা করতেছো জামাই আসল কথায় আসো আচ্ছা আচ্ছা মামা দিন তারিখ ঠিক করছেন আরে উনি দিন তারিখ ঠিক করো বিয়া তো করুম আমি দিন তারিখ আমি ঠিক করুম দিন তারিখ ঠিক করে আমি জানিয়ে দিব এখন তোমরা যাও আব্বা চলে চলো আমি ওনা করে একটু আগ্রহী আচ্ছা জামাই তুমি দাঁড়াও তুমি তো আমার শরবত খাও নাই দাঁড়াও বিস্কিট না